আজকে সকাল থেকেই আসলে সর্বাত্মক বাংলা ব্লকেড কার্যক্রম যেটি ছিল পূর্ব ঘোষিত সেটির অংশ হিসেবেই কিন্তু এই বিক্ষোভ মিছিল শুরু হয়, এবং তারপরে কিন্তু শাহবাগে অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। শাহবাগ অবরোধের ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু শাহবাগ থেকে একেবারে ফার্মগেট অভিমুখে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা, একে একে বাংলা মোটর, কাউরন বাজার, এবং তারপরে কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে ফার্মগেট মোড়। এখন পর্যন্ত অবরোধ রয়েছে এই শাহবাগ মোড়। শিক্ষার্থীরা বলছেন তাদের যৌক্তিক যেই দাবি, সেই দাবি না দেয় পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না, এবং আদালতের রায়ের বিপরীতে তারা সাধুবাদ জানিয়ে বলেছেন যে 18-র যেই পরিপত্র সেটি পুনর্বহাল থাকলে ত্রুটিপূর্ণ একটি পরিপত্র পুনর্বহাল করে কোনো লাভ হবে না, যার কারণে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ সকল গ্রেডে যৌক্তিকভাবে কোটা সংশোধন করে পরিপত্র জারি এবং জাতীয় সংসদে এটি আইন পেশের মধ্য দিয়ে যাতে এটিকে একটি স্থায়ী রূপ দেওয়া হয় সেই কথা কিন্তু বলেছেন শিক্ষার্থীরা, এবং সেই কাজটি যতক্ষণ না হবে ততক্ষণ তারা রাজপথে থাকবেন বলে জানিয়েছেন। এবং একই সাথে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা এখন তাকিয়ে আছে নির্বাহী বিভাগ এবং সরকারের প্রতি। সরকার যদি একটি কমিশন গঠন করে অতি দ্রুত সময়ের সাথে এই কোটা সংশোধনের কাজটি করে সেক্ষেত্রে সংস্কার কাজটির মধ্য দিয়ে কিন্তু রাজপথ ছেড়ে তারা পড়ার টেবিলে ফিরে যাবে। এবং একই সময় তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠী, তাদের জন্য ন্যূনতম সর্বোচ্চ 5% কোটা বরাদ্দ রেখে আর বাকি যে কোটাগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চ 5% যাতে রেখে কোটা সংশোধিত করে আইন পাশ করা হয়, এবং এর মধ্য দিয়ে তাদেরকে যাতে পড়ার টেবিলে ফিরে যাওয়ার ব্যবস্থা করে সরকার, সেই আহ্বানটুকু জানিয়েছেন তারা সরকারের প্রতি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জিজুমাতুল বিদায়, এবার যাবো ফার্মগেট এলাকায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন শামিমা সুলতানা। শামিমা সুলতানা, ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা এখনো আছেন কিনা, কি বলছেন তারা? সানাজ, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন, বাংলা ব্লকআউট করেছেন, তারা কিন্তু এখনও ফার্মগেটে অবস্থান করছেন। এবং আপনি দেখবেন যে ফার্মগেটে তো আসলে অনেকগুলো পয়েন্টে অনেকগুলো সড়ক এক হয়েছে, এবং এই মুহূর্তে আমরা যেটি দেখাচ্ছি যে এক্সপ্রেসওয়ের যে অংশটি ফার্মগেটে এসে নেমেছে সেই অংশটি আপনি দেখবেন যে একেবারেই আটকানো, এবং যারা এখানে হচ্ছে গিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু নিচে দাঁড়িয়ে আছেন, এবং কোনো ধরনের জরুরি প্রয়োজন ছাড়া বা জরুরি যে সেবার গাড়িগুলো সেগুলো ছাড়া কোনো যানবাহনকে কিন্তু তারা এই জায়গা থেকে বের হতে দিচ্ছেন না। ঘন্টার পর ঘন্টা কিন্তু যারা এই সড়ক দিয়ে চলাচল করছিলেন এই অবরোধ শুরুর আগে, তারা কিন্তু এখনও সেই ভোগান্তির মধ্যে পড়ে আছেন, এবং তারা সেই এখনও আসলে অপেক্ষা করছেন যে কখন এই অবরোধ শেষ হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম, এবং কখন তারা এই দুর্দশা থেকে মুক্তি পাবেন সেটি কিন্তু আপনি দেখছেন। এবং এখানে শুধুমাত্র মেট্রো রেল যে স্টেশনটি আছে সেটাই শুধুমাত্র এখানে সচল আছে, এবং মেট্রো রেল দিয়ে মানুষ যাতায়াত করছেন, মেট্রো রেলের যে রুটটি আছে সেই রুটে, এছাড়া অন্যান্য যেই রুট আছে সেই রুটে আসলে পায়ে হাঁটা ছাড়া কোনো গত্যন্তর নেই মানুষের। এবং যারা আন্দোলন করছেন তারা যেটি বলছেন যে তারা আসলে একটি যৌক্তিক সংস্কার চান, কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল নয়, এবং একটি নির্বাহী আদেশ চান যাতে আর কখনো কোটা নিয়ে এই ধরনের আর কোনো ধরনের এই যে একবার রিট করা, একবার বাতিল করা, এই ধরনের যেন কিছু না হয়, তারা একটা সুস্পষ্ট বক্তব্য চান নির্বাহী পর্যায় থেকে। এবং সেজন্য তারা বলেছেন যে যতক্ষণ এটি না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এবং এই ধরনের আরও কর্মসূচি তারা ধারাবাহিকভাবে দিতে থাকবেন। শামিমা সুলতানা, এবার যেতে চাচ্ছি অপু হবের কাছে, যুক্ত হচ্ছেন সাফার থেকে। দেখা যাচ্ছে যে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কি বলছেন তারা এই আন্দোলন নিয়ে? শাহনাজ, সকাল 10:30 কিন্তু শিক্ষার্থীরা এসে মহাসড়কে অবস্থান নেয়, তারা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এখানে আসে, এবং তখন থেকে কিন্তু তারা অবস্থান নিয়েছে, এবং
মহাসড়ক অবরোধের ফলে কিন্তু দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। আপনি হয়তো দেখছেন যে এখানে কিন্তু অসংখ্য, এখান থেকে শুরু করে অন্তত পক্ষে 4-5 কিলোমিটার ঢাকার দিকে, এবং অপর পাশে যদি বলি যে নবীনগর পার হয়ে কিন্তু যানজট চলে গেছে, ওই পাশে 5-6 কিলোমিটার যানজটের তৈরি হয়েছে। তো শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে যেহেতু তাদের দাবি হচ্ছে যে কোটা প্রথা সংস্কার, তারা বলছিলেন যে আমরা কোটা বাতিল চাই না, বা তাদের যে 18 সালে যে প্রজ্ঞাপন সেটিও তারা চায় না, তারা চায় কোটা প্রথা সংস্কার করে একটি যৌক্তিক সমাধান তারা দাবি করছে। কিন্তু তারা সকাল দুপুর 12টার দিকে যখন আদালতের রায় আসলো, তখন কিন্তু তারা রায়ের বিরুদ্ধেও তারা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, যে তাদের যে দাবি যৌক্তিক দাবি, যে কোনো সময় কালক্ষেপণ না, তারা চায় সমাধান, যৌক্তিক সমাধান। এবং তারা বলছেন যে 5-10% কোটা যদি উপযুক্ত, যাদেরকে মনে হয় যে যাদেরকে দরকার, বিশেষ করে যারা প্রতিবন্ধী রয়েছে, প্রতিবন্ধী কোটা এবং গোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য কোটা প্রতি বহাল রেখে 10% জনদিক 10-এর মধ্যে, তাদের 10% মধ্যে সীমাবদ্ধ রেখে তারা যদি এটিকে কোটা সংস্কার করে তারা মেনে নেবেন, এই যদি সংস্কার না করা হয় তারা বলছিলেন যে কোনোভাবেই তারা তাদের দাবি থেকে সরে আসবে না, অন্য যে কর্মসূচি পরবর্তী দিন তারা কঠোর কর্মসূচি। শানাস জি, উপহব কখন পর্যন্ত, কয়টা পর্যন্ত তারা এই রাস্তা অবরোধ করে রাখবেন, সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে, কথা বলেছি যে এখানকার সংগঠন রয়েছে, তারা যদি বলছেন যে তাদের সকাল সন্ধ্যায় যে ব্লকের কর্মসূচি, বাংলা ব্লক কর্মসূচি রয়েছে, সেটি কিন্তু তারা অব্যাহত রয়েছে, তারা টাইম সময় কোনো ফ্রেম নির্ধারণ করে না দিয়ে তারা যেটি বলছিলেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যে অবরোধ কর্মসূচি এখনো সেটি রয়েছে, এবং সন্ধ্যার পরে তারা সিদ্ধান্ত জানাবেন যে তাদের পরবর্তী। জি উপহব, আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।